হ্যালো গাইস, তোমরা কি চাও আমার মতো ইএমপি দিয়ে এইরকম হেডশট মারতে? তোমরাও যদি ইএমপি দিয়ে এইরকম হেডশট মারতে চাও তাহলে আজকের ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ দেখো, কারণ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ইএমপি দিয়ে ফুল রেড নাম্বার সহ হেডশট মারতে হয়। আজকে আমি তোমাদেরকে তিনটা ট্রিক্স দেখাবো, যেই তিনটা ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে গেম প্লে করতে পারলে তোমার গেম প্লে হয়ে যাবে একেবারে গড লেভেলের। আর সেই সাথে ভিডিও শেষে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বোনাস ট্রিক্স থাকবে, কারণ আমি চাই আমার প্রতিটা সাবস্ক্রাইবার আমার মতো বা আমার চেয়ে ভালো গেম প্লে করুক। তো তিনটা ট্রিক্সের প্রথম ট্রিক্সটা হলো পারফেক্ট এমিং। তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে এনিমিগুলোকে আমি হেডশট মারতেছি তারা কিন্তু আমার সামনাসামনি রয়েছে, কিন্তু হয় কি সবসময় তো এনিমি আর সামনাসামনি আসে না, এজন্য তোমাকে সামনাসামনি করে নিতে হবে। প্রথমে এখানে লক্ষ্য করে দেখো আমার সামনে কিন্তু একটা এনিমি, আমি কিন্তু কাভারে চলে গেছি, যেহেতু এনিমিটা বুঝতে পারেনি তাকে আমি টোপ দিয়েছি, সে ডাইরেক্ট এসে আমাকে ফায়ার করার চেষ্টা করবে, আর এটাই হচ্ছে পারফেক্ট এম। দেখো এখন তাকে মারলে হেডশট লাগলো। আর যদি সামনাসামনি পারফেক্ট এম না করে হেডশট মারতে চাও তাহলে এরকম হবে তোমার গেম প্লে। এইখানে দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটা সেটা হচ্ছে পারফেক্ট অ্যাকুরেসি। অনেক সময় হয় কি দেখো এনিমিটাকে ফায়ার করতেছি বাট গুলিগুলো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এই যে স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছ, আর এটার সমাধান হচ্ছে পারফেক্ট অ্যাকুরেসি। যখন তোমাদের গুলিগুলো হেডশট লাগে না তোমরা অনেকে কি করো, এভাবে গুলিগুলোকে ড্রাগ করে ধরে রাখো যতক্ষণ না এমন শেষ হয়, কিন্তু এটা করলে কখনো পারফেক্ট এম হবে না এবং হেডশট লাগবে না। তোমাদেরকে যা করতে হবে, এনিমিটাকে মারার সময় যদি দুই তিনটা গুলি মাথার উপর দিয়ে চলে যায় তাকে ফায়ার দেওয়া বন্ধ করে আবার ব্যাকে চলে আসতে হবে। দেখো আমি স্ক্রিনে এখন যেমনটা করলাম। আরেকটা বিষয় হচ্ছে ফোনে সঠিক ডিপিআই না দিয়ে বেশি ডিপিআই ইউজ করলে কিন্তু এই সমস্যাটা হয়, তাই সঠিক ডিপিআই কত রাখবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, চাইলে দেখতে পারো। তৃতীয় নাম্বার ট্রিক্সটি দেখার আগে তোমার সুন্দর আঙুল দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো এখানে তৃতীয় নাম্বার ট্রিক্স হচ্ছে ফায়ার বাটন এবং জয়স্টিক বাটনের একটা কম্বিনেশন। তো জয়স্টিক বাটন এবং ফায়ার বাটন কিভাবে দুটো একসাথে ইউজ করে হেডশট মারতে হয় সেটা দেখাবো এখন আমি তোমাদেরকে। প্রথমে জয়স্টিক বাটনটাকে লেফট সাইডে টেনে তারপর ড্র্যাগ করতে হবে। তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরো একটা ক্লিপ দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের জয়স্টিক বাটনটাকে একেবারে 10% করে নিতে হবে, আর তাছাড়া কিন্তু এই ট্রিক্সটি কাজ করবে না। এখানে দেখো অ্যারো চিহ্ন দিয়েছি, অ্যারো চিহ্ন দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে হেডশট মারতেছি। সো গাইস, ভিডিও শুরুতে আমি বলেছিলাম একটা বোনাস ট্রিক্স দেখাবো, কি সেই বোনাস ট্রিক্স চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা দেখার জন্য প্রথমে চলে যেতে হবে তোমার ফোনের সেটিংসে। সেটিংসে আসার পর এখানে একটু স্ক্রোল করে নিচে যাবে, নিচে গিয়ে স্পেশাল ফিচার এখানে ক্লিক করবে, তারপরে ক্লিক করবে গেম টার্বো, এইখানে ক্লিক করে এই যে সেটিংস আইকন এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে একেবারে নিচে আসবে অ্যাডিশনাল সেটিংস, তারপরে ফ্রি ফায়ার এইখানে ক্লিক করে টাচ রেসপন্স হাই করে দেবে, এগুলো হাই করে দেবে, তারপর এটাকে জিরো করে দেবে মানে নন করে দেবে এখানে, তারপরে বেরিয়ে আসবে এখান থেকে। আর একটা কথা গায়ে, যে এই সেটিংসটা কিন্তু সবার ফোনে নাও থাকতে পারে, পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও কমেন্ট করে জানাও। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, বাই বাই।